হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? আশা করি যে যেখানে আছেন মহান আল্লাহর রহমতে বেশ ভালো আছেন। আমরাও আল্লাহর রহমতে বেশ ভালো আছি। নতুন আর একটি ব্লগ ভিডিও নিয়ে আবারও আপনাদের মাঝে আমি হাজির হলাম। আমি এটাও আশা রাখছি আজকে ভিডিওটা সবার কাছে একটু হলেও ভালো লাগবে। ভালো লাগলে শুরুতেই একটা লাইক দিবেন। আর হলো, যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি তাদেরকে আমি রিকোয়েস্ট করছি, প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার বন্ধু হয়ে আমার পাশে প্রতিনিয়ত থাকার চেষ্টা করবেন। ভিডিও শুরুতে যে ভিউটা আপনারা দেখতে পেরেছেন সেটা হলো কর্নেল হাটের রাতের ভিউটা। আসলে আমার কাছে অনেক ভালো লাগছিল, জান ফ্রি, জ্যাম ফ্রি রাস্তাটা আমার কাছে যতটা ভালো লেগেছে ততটুকুর মধ্যে আমি একটু করে শ্যুট করে নিয়েছি আর আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করেছি। আর এরপরে খুব সুন্দর একটি সকালও আমি আপনাদের সাথে শেয়ার করলাম। আমার কাছে সকালটা খুবই ভালো লেগেছে। ঝিরঝির বৃষ্টি পড়ছিল আর এই তো দেখতেই পাচ্ছেন ঠান্ডা ঠান্ডা হাওয়া। বেশ কিছুদিন যাবত তো প্রচণ্ড পরিমাণে গরম পড়েছে, আর তার মধ্যে যদি এরকম একটু সকালে বৃষ্টি হয় আর তার সাথে তো ঠান্ডা ঠান্ডা হাওয়া আছেই, তাহলে পরিবেশটা কতটা সুন্দর ছিল তা তো বুঝতেই পেরেছেন। আর সেই সাথে আমার লেবু গাছের একটা লেবু আপনাদের সাথে শেয়ার করে দিলাম। আর এটা হলো দুপুরের রান্না। দুপুরের রান্না ছিল বেলে মাছ, করলা, আলু দিয়ে এভাবে একটু হালকা ঝোল রেখে রান্না করেছি। আর তার সাথে হলো টক ডাল, যেটা হলো আম দিয়ে রান্না করেছি। আর এদিকে রান্না চলছে ঢেঁড়স ভাজি আর হলো কবুতরের মাংস আলু দিয়ে ঝোল, যেটা আমি প্রতিনিয়ত করে থাকি। প্রতিনিয়ত বলতে প্রতিদিন বোঝায়, আসলে প্রতিদিন না, প্রায় কবুতরের মাংসটা আমি করে থাকি আলু দিয়ে ঝোল। এটা অহনার পাপ্পার, অহনার আমার, আবার আমারও মানে খুব প্রিয় কবুতরের ঝোলটা, যার কারণে আমরা প্রায় কবুতরের ঝোলটা এভাবে রান্না করে থাকি। আর এটা হলো ওই যে যে ফার্স্টে দেখিয়েছি রাত, গতকাল রাতে হলো আমরা এই যে বাসায় আসার সময় এই আমগুলো কিনে নিয়ে এসেছি। আমগুলো নাকি অনেক মিষ্টি হবে, তো যাই হোক কাঁচা কাঁচা আম আমরা কিনে এনে এভাবে রেখে দিলে, মানে রেখে দিই আর কি। এই হলো কবুতরের মাংস রান্না, প্রসেস চলছে আর কি। এটা কষানো হচ্ছে মশলায়, তারপরে তো ঝোলের পানি দিয়ে বেশ মানে রান্না করে নিব। আর কাঁচা পাকা আমগুলো কিনে রেখে দিলে কি হয়, আস্তে আস্তে করে পাকলে, যেহেতু আমরা একদমই ছোট ফ্যামিলি তো একসাথে তো এত পাকা আম খাওয়া যায় না, আস্তে আস্তে করে পাকলে এগুলো আমাদের জন্য সুবিধা, একটা দুটো করে পাকে আর আমরা নিয়ে নিয়ে খেতে পারি। আর আমি দেখতাম যে আমার আব্বা কী করতো, এরকম বস্তা ভরে, আমরা বেশিরভাগ হিমসাগর আমটা পছন্দ করতাম, তো এটা কী করতো, কাঁচা পাকা আম একদম বস্তা ভরে কিনে এনে ফ্লোরে বিছিয়ে রাখতো, আস্তে আস্তে করে পাকতো, আর আমরা কী করতাম ফুটা করে করে আম নিয়ে, মানে একটা আম নিয়ে ছিদ্র করে তারপরে ওইটা চুষে চুষে খেতাম আর কি। তো যাই হোক, এখন চলে এসেছি হলো বিকালবেলা ছাদে। ছাদে এসেছি দেখতেই পাচ্ছেন গাছগুলোর একটু কথাটা বেড়ে যাচ্ছে। আচ্ছা যাই হোক, মনে কিছু করবেন না। তো গাছগুলোর একটু যত্ন নেওয়ার জন্য এসেছি, দেখতেই তো পেরেছেন অনেক আগাছা হয়ে গিয়েছে, তো এগুলো পরিষ্কার করে নিচ্ছি। আসলে অনেক সময় কথা বেঁধে যায়, সবসময় তো কথা একদম শুদ্ধভাবে একদম সুন্দরভাবে সুস্পষ্ট বলতে তো কেউই পারে না, আর আমি তো পারবোই না, কারণ আমার অনেক কথা বেঁধে যায় বলতে গেলে। তারপরে এই যে দেখতেই পারছেন, তো আগাছাগুলো আমি এরকম হাত দিয়ে টেনে টেনে ছিঁড়ে নিলাম, নিয়ে আবার কী করেছি ওই ঝাঁপির মধ্যেই, মানে গাছের নিচেই রেখে দিয়েছি, ওটা পচে আবার কী হবে, সারের কাজ করবে। তো যাই হোক, এটাও আপনাদের জন্য যারা গাছ লাগান, আমার মতো গাছ প্রেমী যারা, তো তাদের জন্য একটু উপকারী হবে, কারণ এই যে আমি একটা মানে টিপস শেয়ার করলাম, এই আগাছাগুলো ওই যে যে পাতাগুলো পাতাগুলোও কিন্তু এখান থেকে নিয়ে এই গাছের নিচে দিয়ে দিব, তো দিয়ে দিলে কি হবে, ওই যে সারের কাজটা করবে পচে।
তো আগাছা পরিষ্কার হয়ে গেল, গাছে পানি দেওয়াও শেষ হয়ে গেল, আর এখন দেখাচ্ছি একটা সুন্দর একটা পাখি। আর এই পাখি দেখতে দেখতে সবার কাছে বিদায় দিয়ে নিচ্ছি। সবাই যে যেখানে আছেন সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।